আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, এই ভিডিওটি দেখছেন আপনি যে কোনো স্থান থেকে। আপনার সাথেও ঘটতে পারে একই ঘটনা। মোবাইল ফোন, এই স্মার্টফোন ব্যবহার করে আমরা জীবন ব্যবস্থাকে অনেক সহজ করেছি, আবার আমাদের এই জীবন ব্যবস্থা অনেক কঠিন হয়ে গেছে। কিভাবে সহজ হলো আর কিভাবে কঠিন হলো তা আমাদের সকলেরই জানার দরকার রয়েছে, না হলে আপনার সাথেও ঘটতে পারে একই ঘটনা। একজন কুয়েত প্রবাসী কুয়েতের একটি থানায় এসে অভিযোগ করেছে, মাত্র এক মিনিটের মধ্যে এই প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্টে থাকা সকল টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র। টাকার পরিমাণ 343 দিনার। ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে আরবি দৈনিক আলানবা। মোবাইল আপনি ব্যবহার করছেন, খুবই ভালো। এটার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের জন্য খুবই সহজতর, বা আমরা এটি ব্যবহার করে অনেক লাভবান হচ্ছি। এই লাভবানের সাথে সাথে একটি তথ্য অনুযায়ী 800% বৃদ্ধি পেয়েছে মোবাইলে প্রতারণা। এই প্রতারণার শিকার কারা হচ্ছেন? সাধারণ মানুষ, যারা অনেক অনেক তথ্য ইনফরমেশনের ব্যাপারে অবগত নয়। একজন কুয়েত প্রবাসী যিনি ব্যাংকিং কেলেঙ্কারির শিকার হয়েছিলেন, মাত্র এক দিনার ফি দেওয়ার চেষ্টা করার পর তার পুরো ব্যাংক ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে। আমরা আগে ওটিপি কোড দেওয়ার পরে আমাদের ব্যাংকের অর্থ তারা হাতিয়ে নিত, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন একটি সিস্টেম ব্যবহার করেছিল এই প্রতারক চক্র। প্রতারক চক্রের সাথে ওটিপি কোড শেয়ার না করার পরেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা হারিয়ে ফেলার পর অনেকটাই অবাক হয়েছিলেন এই প্রবাসী। প্রবাসী ঘটনার বিস্তারিত যা জানিয়েছেন, তিনি একটি ফোন কল পেয়েছিলেন। এই ফোন কলে তাকে হোয়াটসঅ্যাপে একটি লিংক শেয়ার করা হয়েছিল, যেখানে তার ব্যাংকের সমস্যা রয়েছে, এই সমস্যাটি সমাধান করতে হলে তাকে এক দিনার ফে করতে হবে। এই এক দিনার ফে করতে গিয়ে তিনি সেই লিংকটি সক্রিয় করেছিলেন। এই লিংক সক্রিয় করার পর তিনি কিছুক্ষণ পর দেখতে পান তার যে ব্যালেন্স ছিল 343 দিনার সেটি জিরো হয়ে গেছে। তিনি অবাক হয়ে গেছে, তার ধারণা ছিল ওটিপি কোডের মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারে এই প্রতারক চক্র, কিন্তু এখানে ঘটেছে তার বিপরীত চিত্র। তিনি যখন নিরাপত্তা বিভাগের অনুসন্ধানে আসেন এবং তার বিস্তারিত তুলে ধরেন, তখন তিনি ক্লিয়ার হয়ে গেছেন যে তার মোবাইল ফোনটি তারা হ্যাক করেছিল। যখন হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছিল, সেই লিংক টাচ করার সাথে সাথে এই প্রতারক চক্রের কাছে মোবাইলের সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন চলে যায়। আর এই বিস্তারিত ইনফরমেশন তারা নেওয়ার পরে তার যে পাসওয়ার্ড সেটি ব্যবহার করে এবং ব্যাংক থেকে তারা টাকাটা হস্তান্তর করে। এখানে কর্তৃপক্ষ সন্দেহভাজন একটি অভিযোগ দায়ের করেছেন, এটি নিয়ে কাজ করছেন। পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একজন প্রবাসী 343 দিনার মাত্র এক মিনিটের মধ্যে চলে যাওয়ার ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা আমাদের পেজ, আমাদের চ্যানেলটি যদি ভিজিট করেন তাহলে আপনি অগণিত ভিডিও দেখবেন। ঠিক এভাবেই প্রতারণার শিকার হচ্ছে বহু প্রবাসী বারবার বারবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে যে ইনফরমেশনটি দিয়েছে প্রবাসীদেরকে, আমরা বারবার সতর্ক করার পরেও মানুষ সতর্ক হয় না। মনে রাখবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কোন ব্যাংক, কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কখনোই ফোন করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায় না। কাজেই আপনি যে কোনো সময় যে কোনো পারপাসে আপনার কাছে যদি ফোন কল আসে, হোয়াটসঅ্যাপ কল আসে, ইমো কল আসে, তাদের সাথে গুরুত্বপূর্ণ কোনো তথ্য শেয়ার করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।